আসসালামু আলাইকুম বন্ধুরা, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির ভর্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিশ্লেষণ করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমে আলোচনা করি আবেদনের প্রাথমিক যোগ্যতা। গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রাপ্ত 30 নাম্বার পেতে হবে, অর্থাৎ পাশ করতে হবে, জিএসটি সাল এবং জিপিএ অর্জন করতে হবে। কী কী কোর্স রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে এবং কী কী ইউনিট রয়েছে? বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদ মিলে হচ্ছে এ ইউনিট। কলা ও মানবিক অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ মিলে হচ্ছে বি ইউনিট এবং বিজনেস স্টাডিজ হচ্ছে সি ইউনিট। এখানে বিভাগ পরিবর্তনের সুযোগও কিন্তু রয়েছে। এবার আসি ইউনিট, বিভাগ এবং আসন সংখ্যা। এই বিশ্ববিদ্যালয়ে 3টি ইউনিটে 6টি অনুষদে 1490টির বেশি আসন রয়েছে, যেখানে এই ইউনিটে 600টি প্লাস আসন, যেখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারে। বি ইউনিটে 580টির বেশি আসন, যেটা মানবিক বিভাগ হলেও বিভাগ পরিবর্তনের সুযোগ থাকে। সি ইউনিটে 300টি আসন রয়েছে, যেটা কমার্সের হলেও বিভাগ পরিবর্তনের সুযোগ থাকে। এবার আসি এই ইউনিটের আসন সংখ্যা শর্ত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী। তোমরা দেখতে পাচ্ছ এখানে 600টি আসন রয়েছে, এর মধ্যে এ ইউনিটের জন্য 592টি, বি ইউনিটের জন্য 8টি, সি ইউনিটের জন্য আসন নেই। গণিত সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসিতে অবশ্যই তোমার উচ্চতর গণিত থাকতে হবে এবং জিএসটিতে গণিতে 6 পেতে হবে। রসায়ন সাবজেক্টটির জন্য এইচএসসির কোনো শর্ত নেই, তবে জিএসটিতে রসায়নে 7 পেতে হবে। পদার্থ সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসির শর্ত নেই, তবে জিএসটিতে পদার্থে 7 পেতে হবে। ভূবিদ্যা এবং খনিবিদ্যার জন্য এইচএসসির শর্ত নেই, তবে জিএসটিতে পদার্থে 7 পেতে হবে। কম্পিউটার সায়েন্সের জন্য এইচএসসির শর্ত নেই, তবে জিএসটিতে পদার্থে 7 এবং গণিতে 6 পেতে হবে। পরিসংখ্যান বিষয়টি পড়ার জন্য এইচএসসিতে অবশ্যই তোমার গণিত থাকতে হবে এবং জিএসটির আলাদা শর্ত নেই। সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে এইচএসসির কোনো শর্ত নেই, তবে জিএসটিতে রসায়নে 7 পেতে হবে। উদ্ভিদ বিজ্ঞানের জন্য এইচএসসিতে জীববিজ্ঞান থাকতে হবে এবং জিএসটিতে জীববিজ্ঞানে 7 পেতে হবে। কোস্টাল স্টাডিজের জন্য এইচএসসির কোনো শর্ত নেই, তবে জিএসটিতে পদার্থ অথবা গণিতে 7 পেতে হবে। বায়োকেমিস্ট্রি পড়ার জন্য এইচএসসিতে জীববিজ্ঞান থাকতে হবে এবং জিএসটিতে জীববিজ্ঞানে 7 পেতে হবে। বি ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে এই ইউনিটে গণিত ও পরিসংখ্যান বিষয়ে ভর্তির জন্য এইচএসসিতে গণিত বিষয়টি বা উচ্চতর গণিত বিষয়টি থাকতে হবে। এবার আসি বি ইউনিটের আসন সংখ্যা এবং শর্ত। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে, মোটমাট এখানে 580টি আসন রয়েছে। মানবিকের জন্য 393টি, বিজ্ঞানের জন্য 118টি, বাণিজ্যের জন্য 79টি আসন রয়েছে। এখানে বাংলা সাবজেক্টটি পড়ার জন্য জিএসটিতে বাংলায় 10 পেতে হবে। ইংরেজি সাবজেক্টটি পড়ার জন্য জিএসটিতে ইংরেজিতে 14 পেতে হবে। এছাড়া অর্থনীতি সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসিতে অর্থনীতি অথবা উচ্চতর গণিত অথবা পরিসংখ্যান বিষয়টি থাকতে হবে। এছাড়া বাকি সাবজেক্টের জন্য এইচএসসি এবং জিএসটির কোনো শর্ত নেই। এবার আসি সি ইউনিট। এখানে 4টি সাবজেক্ট রয়েছে, এখানে বাণিজ্যের জন্য 240টি আসন বরাদ্দ রয়েছে, বিজ্ঞানের জন্য 40টি, মানবিকের জন্য 20টি আসন রয়েছে। বাণিজ্যের জন্য শর্ত নেই, তবে মানবিক ও বিজ্ঞানের জন্য এইচএসসি লেভেলে উচ্চতর গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি সাবজেক্টটি থাকতে হবে, জিএসটির আলাদা শর্ত নেই। বিশেষ নির্দেশনা, উপরোক্ত শর্তাবলীতে যে কোনো পরিবর্তন সংশোধন পূর্ণ সংযোজনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মোট ভর্তি আসনের অতিরিক্ত 5% কোটা থাকবে, যার মধ্যে মুক্তিযোদ্ধা, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন, দলিত সম্প্রদায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পর্ষদের জন্য বরাদ্দ থাকবে। এ ও সি ইউনিটে পরীক্ষা দিয়ে বি ইউনিটে বিভাগ পরিবর্তনের শর্ত। তোমরা দেখতে পাচ্ছ এ ও সি ইউনিটে পরীক্ষা দিয়ে অর্থনীতি বিভাগটি পড়ার জন্য এইচএসসিতে উচ্চতর গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি থাকতে হবে, জিএসটির শর্ত নেই। এই ইউনিটে পরীক্ষা দিয়ে বাংলা বিষয়টি পড়ার জন্য এইচএসসি শর্ত নেই, তবে জিএসটিতে 7 নাম্বার পেতে হবে। সি ইউনিটে পরীক্ষা দিয়ে বাংলা বিষয়টি পড়ার জন্য অবশ্যই জিএসটিতে 4 নাম্বার পেতে হবে। এই ইউনিটে পরীক্ষা দিয়ে ইংরেজি বিভাগে পড়ার জন্য জিএসটিতে 10 নাম্বার পেতে হবে। সি ইউনিটে পরীক্ষা দিয়ে ইংরেজি বিভাগে পড়ার জন্য জিএসটিতে ইংরেজিতে ন্যূনতম 5 নাম্বার পেতে হবে। এই ইউনিটে পরীক্ষা দিয়ে যারা বাংলা অথবা ইংরেজি উত্তর দেবে না, তাদের এইচএসসিতে বাংলা অথবা ইংরেজিতে ন্যূনতম এ গ্রেড পেতেই হবে। মেধা তালিকা, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার 100, এর সাথে বিভাগভিত্তিক শর্ত থাকবে। যদি প্রাপ্ত ফল সমান হয়ে যায় তাহলে কী হবে? এই ইউনিটের ক্ষেত্রে প্রথমে দেখা হবে এইচএসসির মোট নাম্বার, এইচএসসির পদার্থবিজ্ঞানের জিপিএ, এইচএসসির পদার্থবিজ্ঞানের নাম্বার, এইচএসসির রসায়নের জিপিএ, এইচএসসির রসায়নের নাম্বার, জিএসটির পদার্থের নাম্বার, জিএসটির রসায়নের নাম্বার, এভাবে ধারাবাহিকভাবে দেখা হবে। বি ইউনিটের ক্ষেত্রে প্রথমে দেখা হবে এইচএসসির মোট নাম্বার, এইচএসসির বাংলার জিপিএ, এইচএসসির বাংলা নম্বর, এইচএসসির ইংরেজির জিপিএ, এইচএসসির ইংরেজি নম্বর, জিএসটির বাংলা নম্বর এবং জিএসটির ইংরেজি নম্বর।
সি ইউনিটের জন্য প্রথমে দেখা হবে এইচএসসির মোট নাম্বার, জিএসটির হিসাব বিজ্ঞান নাম্বার, এরপর দেখা হবে জিএসটির বিজনেসের নাম্বার, বাংলা এইচএসসির বাংলার জিপিএ, এইচএসসির বাংলা নাম্বার, এইচএসসির ইংরেজি জিপিএ এবং এইচএসসির ইংরেজির নম্বর। এবার আসি জিএসটিতে কত স্কোর পেলে এই বিশ্ববিদ্যালয়ে চয়েস লিস্টে রাখা উচিত। প্রথমে তোমাদের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো র্যাঙ্ক করাতে হবে বা র্যাঙ্ক দিতে হবে। এরপর তোমাকে মেধাতালিকা প্রকাশ করা হবে। প্রথম মেধাতালিকা অবশ্যই একটু বেশি স্কোর প্রয়োজন হবে, জনপ্রিয় সাবজেক্টের ক্ষেত্রে 60-65+, মিড রেঞ্জে 50-59+ এবং কম জনপ্রিয়র জন্য 45-50+ পেলে চিন্তাভাবনা করতে পারো। পরবর্তী মেধাতালিকার ক্ষেত্রে অবশ্যই কাট অফ মার্ক বা রেঞ্জটি কমে আসবে। এবার আসি আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে জিএসটির ওয়েবসাইটে অ্যাপ্লাই টু ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি লিঙ্কে ক্লিক করে। আবেদনের সময় দরকার হবে তোমার জিএসটির রোল নাম্বার এবং পাসওয়ার্ড। আবেদন ফি এক বা একাধিক ইউনিটের জন্য 500 টাকা, দিতে হবে 10 টাকা চার্জ। আবেদন শুরু হয়েছে 17 অক্টোবর দুপুর 12টা থেকে, চলবে আগামী 27 অক্টোবর রাত 12টা পর্যন্ত। পেমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ 28 অক্টোবর রাত 12টা। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে সঠিকভাবে তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।